এসে গেছে নতুন সপ্তাহের অফিসিয়াল টিআরপি লিস্ট, আর যেটা দেখে অবাক হতেই হয়। এক ধাক্কায় টিআরপি অনেক তলায়, কারণ টেলিকাস্ট বন্ধ ছিল ব্রডকাস্টার এবং অপারেটরদের সাথে বিবাদের জন্য, তাই বদলে গেছে চেনা তালিকা। মিঠাই অনুরাগের ছোঁয়ার কি হয়েছে, নতুন করে কে ধামাকা করেছে, চলো সব ধারাবাহিকের টিআরপি দেখা যাক। আবার সবাইকে হারিয়ে প্রথম হয়েছে অনুরাগের ছোঁয়া, নতুন টিআরপি 7.0। দ্বিতীয় স্থানে আছে নিম ফুলের মধু, টিআরপি 5.9। এরপরে তৃতীয় স্থানে আছে জগধাত্রী, টিআরপি 5.8। চতুর্থ স্থানে আছে খেলনাবাড়ি, টিআরপি 5.7। এরপরে পঞ্চম স্থানে আছে গৌরী এলো, টিআরপি 5.6। এরপরে ষষ্ঠ স্থানে আছে রাঙাবৌ, টিআরপি 5.4। সপ্তম স্থানে আছে হরগৌরী পাইস হোটেল, যার টিআরপি 5.1। এবং অষ্টম স্থানে আছে মিঠাই, টিআরপি 5.0। এরপরে নবম স্থানে আছে পঞ্চমী, যার টিআরপি 4.7। এবং দশম স্থানে আছে বাংলা মিডিয়াম এবং মেয়েবেলা, যাদের টিআরপি 4.5। তাহলে এই সপ্তাহে প্রথম দশে এই সব ধারাবাহিক আছে। এইবার দেখা যাক বাকিদের কি হাল। এরপরে 11তম স্থানে আছে গাঁটছড়া এবং এক্কা দোক্কা, যাদের টিআরপি 4.4। 12তম স্থানে আছে সোহাগ জল, টিআরপি 4.3। এবং 13তম স্থানে আছে তোমার খোলা হাওয়া, টিআরপি 3.3। এরপরে 14তম স্থানে আছে আলতাফরিং এবং ইচ্ছে পুতুল, যাদের টিআরপি 3.1। এবং 15তম স্থানে আছে গোথুলি আলাপ, টিআরপি 2.8। 16তম স্থানে আছে মন দিতে চাই, টিআরপি 2.7। এবং 17তম স্থানে আছে গুড্ডি এবং বালিঝড়, যাদের টিআরপি 2.4। এরপরে 18তম স্থানে আছে শ্রীকৃষ্ণ লীলা, টিআরপি 1.7। অপরদিকে 19তম স্থানে আছে নবাব নন্দিনী, টিআরপি 1.4। এবং সবশেষে 20তম স্থানে আছে রাধাকৃষ্ণ, যার টিআরপি 1.1। তো বন্ধুরা, এত সব ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।